এখন কিন্তু ক্যাপকাট অ্যাপটিকে প্রায় সবাই ব্যবহার করছে। আর নতুন নতুন ধরনের কিছু ক্রিয়েটিভ স্ট্যাটাস অথবা ট্রেন্ডিং কিছু ভিডিও ক্রিয়েট করছে। আর বেশ কিছুদিন হয়ে গেল যে ইনস্টাগ্রাম রিলস এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় ক্যাপকাটের একটি ভিডিও খুব বেশি পরিমাণে ভাইরাল হচ্ছে। আর আপনাদের মধ্যে হয়তো অনেকেই এই ক্যাপকাটের ভিডিওটা দেখেছেন। তো মেনলি এই ভিডিওটাই ক্রিয়েট করে অনেকে কিন্তু এখন প্রচুর ফলোয়ার গেন করে নিচ্ছে। আর এই ভিডিওটা কিন্তু ইনস্টাগ্রামে ঠিক দেখায় যে কিভাবে তৈরি করতে হয়, কিন্তু সেখানে এতটাই ফাস্ট দেখায় যে ঠিক যারা নতুন এই ক্যাপকাটটিকে ব্যবহার করবে তাদের পক্ষে কিন্তু একদম একটি সোজার ব্যাপার থাকে না, অনেকটাই কঠিন ব্যাপার থাকে। তো মেনলি আজকে আমরা এই ভিডিওটাই ক্রিয়েট করব ক্যাপকাট এবং কাইনমাস্টার দিয়ে খুব ইজি প্রসেসে, যা হয়তো আপনি একবার দেখার পরেই ইজিলি তৈরি করতে পারবেন এই ভিডিওগুলো। তো সর্বপ্রথম আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে। আর এখানে প্রথমে আপনি প্লাস আইকন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন এবং ফটোস অপশন থেকে একটি বেসিক ফটো আপনি সিলেক্ট করে নেবেন। এরপর আপনি চলে যাবেন পিছনের দিকে, একটি ওয়াটারমার্ক দেখতে পারবেন, সেটাকে আপনি ইজিলি ডিলেট অপশন থেকে ডিলেট করে দেবেন। এরপর আপনি ফরম্যাট অপশনে চলে যাবেন এবং এখান থেকে 9.16টাকে সিলেক্ট করে নেবেন এবং ফটোটাকে একটু ভালো করে অ্যাডজাস্ট করে নেবেন। দেন এরপর আপনাকে বাকি কাজগুলো স্ক্রিনে রেকর্ড করতে হবে। আর তার জন্য আপনি কোনো স্ক্রিন রেকর্ডিং অ্যাপ ব্যবহার করতে পারেন এবং আপনার হয়তো মোবাইলে দেখবেন যে একটি স্ক্রিন রেকর্ডার রয়েছে, সেটাকেও আপনি ব্যবহার করতে পারেন। তো প্রথমে আপনি সেই স্ক্রিন রেকর্ডিংটিকে অন করে দিন এবং এই লেয়ারের উপরে ক্লিক করুন এবং এখান থেকে চলে যান স্টাইল অপশনে এবং 3D জুম প্রো এটাকে আপনি অ্যাপ্লাই করে নিন। এই ক্ষেত্রে একটু কিন্তু সময়ের দরকার হবে। এরপর আপনি নিচের দিকে এফেক্ট অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করবেন এবং ভিডিও এফেক্টটাকে সিলেক্ট করবেন। এরপর উপরের দিকে অনেক অপশন দেখতে পারবেন, এখান থেকে আপনি পার্টিটাকে সিলেক্ট করবেন এবং নিচের দিকে চলে যাবেন, দেখতে পারবেন একটি অপশন রয়েছে স্টোভ, এটার উপরে ক্লিক করবেন এবং এফেক্টটা দেখবেন আপনার যে ফটো সেটার উপরে কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। এরপর আপনি সেই স্ক্রিন রেকর্ডিংটাকে অফ করে দিন। তো এবার আমাদের এই স্ক্রিন রেকর্ডিংয়ের মধ্যেই কিছু কাট করতে হবে এবং এখানে মিউজিকটাকেও অ্যাড করতে হবে। তার জন্য আমরা কাইনমাস্টার অ্যাপটিকে ব্যবহার করব। সিম্পলি কাইনমাস্টারে চলে আসুন এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে 9.16টাকে সিলেক্ট করে নিন। এরপর সেই স্ক্রিন রেকর্ডিংটাকে এখানে অ্যাড করুন। তো দেখতে পারবেন যে দুপাশে একটি ব্ল্যাক বার দেখা যাচ্ছে, তার জন্য আমাদের এটাকে একটু জুম করতে হবে। চলে যাব প্যান অ্যান্ড জুম অপশনে, এখান থেকে আমরা মাস্কান অপশনে ক্লিক করে এটাকে একটু ভালো করে জুম করে নেব। তো এবার আপনি একটু ভালো করে লেয়ারটাকে ফলো করুন, দেখতে পারবেন যে আপনার ভিডিওটা ঠিক কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে। যেখানে আপনি সেই লেয়ারে ক্লিক করছেন সেখান থেকে কিন্তু আপনার ভিডিওটা স্টার্ট হচ্ছে। তো সেই জায়গাটাকে আপনি ভালো করে সিলেক্ট করুন, সামনের অংশটাকে কেটে দিতে হবে। তার জন্য আমরা চলে যাব কেচি অপশনে এবং এখান থেকে আমরা এই অপশনটাকে সিলেক্ট করে নেব। এবার আমরা পিছনের দিকে চলে যাব, দেখতে পারবো যে ফটোতে ঠিক কোন জায়গাতে এই এফেক্টটা অ্যাপ্লাই হচ্ছে সেই জায়গাটাকে সিলেক্ট করুন। দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেই ফটোটাতে সেই এফেক্টটা অ্যাড হচ্ছে। এখানে একটি স্প্লিট করে দিন, কেচি অপশনে চলে যান এবং এখান থেকে স্প্লিট করে দিন। এরপর আপনি চলে যাবেন অডিও অপশনে এবং সেই অডিওটা আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি, সেটা আপনি ডাউনলোড করে নেবেন এবং সেটাকে এখানে অ্যাড করে দেবেন। এরপর এই অডিও চলে যাবেন 11 সেকেন্ডে, সেখানে চলে যান এবং এই উপরে লেয়ারে ক্লিক করে এর যে স্প্লিটটা সেটাকে আপনি এত দূর পর্যন্ত নিয়ে আসুন। ত্যাসির দেখতে পারবেন যে আপনার ভিডিওটা সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি পিছনে যে বাড়তি অংশ থাকবে সেটাকে আপনি ইজিলি স্প্লিট করে দিতে পারেন। ত্যাসির আপনার যে ভিডিওটা সেটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি, এবার আপনি সেটাকে আপলোড করতে পারেন। ত্যাসির উপরের দিকে এক্সপোর্ট আইকনে ক্লিক করুন আর এক্সপোর্ট করে নিন।